সামরিক কৌশল অনুযায়ী চীন সর্বদা ভারতের পার্শ্ববর্তী দেশগুলোকে শক্তিশালী করতে বদ্ধপরিকর। 2020 সালের পূর্বে দক্ষিণ এশিয়া আকাশ যুদ্ধে সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান ছিল পাকিস্তানের F-16 ব্লক 52+। পরবর্তীতে এই আধিপত্য চলে যায় ভারতের নিকট, কারণ দেশটি 2020 সালে ফরাসি রাফাল যুদ্ধবিমান ডেলিভারি পায় এবং পাকিস্তান সীমান্তে মোতায়েন করে। এমন অবস্থায় পাকিস্তানের ইমার্জেন্সি আধুনিক যুদ্ধবিমান প্রয়োজন ছিল, এজন্য চীন অল্প সময়ের মাঝে J-20 ডেলিভারি প্রদান করে। তবে রাফালকে মোকাবেলার জন্য J-20 পরিপূর্ণভাবে যথেষ্ট নয়, এজন্য পাকিস্তান বিমানবাহিনীর প্রয়োজন এয়ার সুপিরিটিতে পারদর্শী কোনো যুদ্ধবিমান। রাফাল থেকে এগিয়ে রয়েছে এমন একটি যুদ্ধবিমানে চীনের রেকর্ড রয়েছে, যার নাম J-20 স্টেলথ ফাইটার। তবে সমস্যা হচ্ছে এই যুদ্ধবিমান রপ্তানি করা নিষিদ্ধ, চীনের আইন অনুযায়ী কোনো দেশের নিকট বিক্রি করা যাবে না। তবে শীঘ্রই এই নীতি থেকে বেরিয়ে আসবে দেশটি। আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী নতুন আইন পাশ করা হবে, যার অতদিন রপ্তানি করার অনুমোদন পাবে চেন্তু J-20 স্টেলথ ফাইটার। নিষেধাজ্ঞা উঠে নিলেও সকল দেশের নিকট বিক্রি করবে না। চীনের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক থাকলে কেবলমাত্র J-20 ক্রয় করা সম্ভব। এই মুহূর্তে চীনের এক নম্বর ঘনিষ্ঠ মিত্র পাকিস্তান। এছাড়াও কৌশলগতভাবে পাকিস্তান শক্তিশালী হলে ভারত চাপে থাকবে, এই কারণেই মূলত পাকিস্তানকে J-20 বিক্রি করতে চায় চীন। প্রশ্ন হচ্ছে চীনের J-20 স্টেলথ ফাইটার কতটা শক্তিশালী এবং দক্ষিণ এশিয়ায় শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে কি না। এক্ষেত্রে মার্কিন এয়ারফোর্সের প্যাসিফিক কমান্ডার জেনারেল কেনেথের বক্তব্যকে তুলে ধরা সম্ভব। 2022 সালে 16 মার্চ তিনি একটি সাক্ষাৎকারে বিস্ময়কর তথ্য প্রদান করেন। দক্ষিণ চীন সাগরে মার্কিন স্টেলথ ফাইটার F-35 মুখোমুখি হয়েছিল চীনের J-20, যার পারফরমেন্স নিয়ে তিনি হতবাক হয়েছিলেন, কারণ চীনের এই যুদ্ধবিমান তার সক্ষমতা প্রমাণ করতে সক্ষম হয়েছিল। এই বিষয়টি থেকে প্রমাণিত হয় J-20 বাস্তব যুদ্ধে ব্যাপক কার্যকর, কেননা মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় শক্তিশালী ফাইটারকে হতবাক করার অর্থ পৃথিবীর যে কোনো যুদ্ধবিমানের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম। তাছাড়া পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এয়ার সুপিরিটিতে এগিয়ে থাকবে, এটাই স্বাভাবিক। তাই ভারতের রাফাল আকাশ যুদ্ধে চেন্দু J-20 সঙ্গে পেরে উঠবে না, 80% ক্ষেত্রে জয়লাভ করবে স্টেলথ ফাইটার। তাছাড়া শীঘ্রই আরও শক্তিশালী এবং স্টেলথ হবে চীনের J-20 যুদ্ধবিমান, কারণ এখনও পর্যন্ত পঞ্চম প্রজন্মের ইঞ্জিন যুক্ত করা হয়নি। WS-15 ইঞ্জিন নিয়ে কাজ করছে চীন, যার সর্বোচ্চ থ্রাস্ট 180+ কিলোনিউটন, এখনও পর্যন্ত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান ইঞ্জিন। 2022 সালে এই ইঞ্জিনের সফল পরীক্ষা চালিয়েছে দেশটি, সব কিছু ঠিক থাকলে 2023 সালের মাঝে যুক্ত করা হবে। তখন চেন্দু J-20 এর রাডার ক্রস সেকশন আরও কমবে এবং স্টেলথ সক্ষমতা বৃদ্ধি পাবে। যুদ্ধবিমানটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, 1990 সালে চীন সর্বপ্রথম স্টেলথ ফাইটি তৈরির পরিকল্পনা গ্রহণ করে। 1999 সালে সার্বিয়াতে চীনের দূতাবাসে বোমাবর্ষণ করে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেলথ বোমারু বিমান, যদিও পরবর্তীতে দেশটি ক্ষমা চায় এবং চীনকে ক্ষতিপূরণ দেয়। তবে চীন এতে চরম ক্ষুব্ধ হয় এবং নিজেদের স্টেলথ ফাইটার প্রকল্প এগিয়ে নেয়। আজ থেকে 11 বছর পূর্বে 2011 সালের 11ই জানুয়ারি প্রথম ফ্লাই করে চেন্দু J-20, পরবর্তীতে বিভিন্ন সমস্যা কাটিয়ে 2017 সালে প্রথম সার্ভিসে যোগদান করে। বিমানটি উড্ডয়নে একজন পাইলটের প্রয়োজন হয়, খালি অবস্থা ওজন 17,000 কেজি এবং সর্বোচ্চ টেক অফ ওয়েট 37,000 কেজি। ইঞ্জিন হিসেবে বর্তমানে 2টি WS-10 ইঞ্জিন ব্যবহার হয়, যার সর্বোচ্চ থ্রাস্ট 140 কিলোনিউটন পর্যন্ত। সেক্ষেত্রে নতুন ইঞ্জিন WS-15 অন্তত 30% বেশি শক্তিশালী এবং অনেক বেশি গ্রহণযোগ্য। বর্তমানে সর্বোচ্চ গতি Mach 2, যা নতুন ইঞ্জিন যুক্ত করা হলে Mach 2.2 পর্যন্ত হবে। ফেরি রেঞ্জ সর্বোচ্চ 5,500 কিলোমিটার, তবে স্টেলথ অবস্থায় কমবাট রেঞ্জ 2,000 কিলোমিটার। মার্কিন যুক্তরাষ্ট্রের F-22 এবং F-35 যুদ্ধবিমান থেকে এর রেঞ্জ দ্বিগুণ, যা কৌশলগতভাবে বড় ধরনের অ্যাডভান্টেজ আদায় করতে সক্ষম। চেন্দু J-20 যুদ্ধবিমানের সার্ভিস সিলিং 20,000 মিটার, অর্থাৎ সর্বোচ্চ 66,000 ফিট উচ্চতা উড্ডয়ন করতে সক্ষম। অস্ত্র বহনের দিক থেকে অন্যান্য স্টেলথ ফাইটার থেকে অনেক বেশি বৈচিত্র্যময়, তবে স্টেলথ ফাইটারের মূল ভিত্তি এয়ার সুপ্রিটি বজায় রাখা, এজন্য এয়ার টু এয়ার মিসাইল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর চীন ইতিমধ্যে এয়ার টু এয়ার মিসাইল প্রযুক্তির দিক থেকে পশ্চিমা দেশগুলো সমকক্ষ। শর্ট রেঞ্জের জন্য PL-10 এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার হয়, যার রেঞ্জ 20 কিলোমিটার। মিডিয়াম রেঞ্জের জন্য PL-12 এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার হয়, যার রেঞ্জ 70 থেকে 100 কিলোমিটার পর্যন্ত। এছাড়াও লং রেঞ্জের জন্য PL-15 এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার হয়, যার রেঞ্জ 200 থেকে 300 কিলোমিটার পর্যন্ত। এটি পৃথিবীর তৃতীয় শক্তিশালী এয়ার টু এয়ার মিসাইল হিসেবে স্বীকৃত। এর নোস্কোপ জোন 45 থেকে 55 কিলোমিটার পর্যন্ত। তবে ভবিষ্যতে PL-21 এয়ার টু এয়ার মিসাইল যুক্ত করবে, যার রেঞ্জ হবে 200+ কিলোমিটার। এই মিসাইল হবে হাইপারসোনিক গতির, পাশাপাশি অ্যাক্টিভ রাডার সিস্টেম এবং রামজেট ইঞ্জিন ব্যবহার হবে। ইতিমধ্যে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী স্বল্প পরিসরে PL-21 এয়ার টু এয়ার মিসাইল সার্ভিস এনেছে চীন। রাডার হিসেবে ব্যবহার হয় KLJ-5 অ্যাক্টিভ রাডার সিস্টেম, যার রেঞ্জ সর্বোচ্চ 350 কিলোমিটার। 3 স্কোয়ার মিটার টার্গেটকে এই দ্রুত থেকে শনাক্ত করতে সক্ষম।
অর্থাৎ ভারতের 90% যুদ্ধবিমান এই দূরত্ব থেকে শনাক্ত করতে পারবে চেন্দু J-20 ফাইটার। এছাড়াও আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম রয়েছে যা পৃথিবীর অন্যতম শক্তিশালী। সামগ্রিকভাবে J-20 একটি অসাধারণ এয়ার সুপ্রিটি ফাইটার, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এর সঙ্গে নতুন ইঞ্জিন এবং রাডার সিস্টেম যুক্ত করার পর অপ্রতিদ্বন্দ্বী একটি ফাইটার হবে, যা মোকাবেলা করা ভারতের পক্ষে অসম্ভব, কেননা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ এর পারফরমেন্সে হতবাক। এখনও পর্যন্ত 150+ J-20 সার্ভিস এনেছে চীন। প্রতি বছর 40-50টি এই ধরনের যুদ্ধবিমান তৈরি করতে সক্ষম দেশটি। সেক্ষেত্রে পাকিস্তানের নিরাপত্তায় ইমার্জেন্সি 2025 সালের পূর্বে 1-2 স্কোয়াড্রন J-20 প্রদান করতে পারে চীন। 36টি J-20 পেলে ভারতের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে পাকিস্তান বিমান বাহিনী। তবে পাকিস্তান ছাড়া আর কোনো দেশ এই বিমান পাবে বলে মনে হয় না, তবে আরব দেশগুলো চাইলে তা সম্ভব। তবে বাংলাদেশকে কোনোভাবেই চীন J-20 সরবরাহ করবে না, কারণ রাজনৈতিক সুবিধার জন্য ভারতের নিকট এর স্পর্শকাতর প্রযুক্তি সম্পর্কে তথ্য প্রদান করতে পারে। তবে চীনের J-31, যা দ্বিতীয় স্টেলথ ফাইটার, 2025 সালের মাঝে সার্ভিসে আসবে, এই বিমানটি পেতে পারে বাংলাদেশ। J-31 আরও বেশি স্টেলথ হবে, কিন্তু J-20 হচ্ছে চীনের প্রথম স্টেলথ ফাইটার, তাই J-20 সঙ্গে রয়েছে চীনা ধাঁচের পেটেন্ট, যা চুরি হলে সমস্যার সম্মুখীন হবে দেশটি। তাই ধারণা করা যায় খুব শীঘ্রই ভারতের নিকট থেকে দক্ষিণ এশিয়া আকাশপথের শ্রেষ্ঠত্ব পাকিস্তানের নিকট চলে যাবে। এই বিষয়টি কৌশলগতভাবে ভারতকে চাপে রাখবে, যা বাংলাদেশের নিরাপত্তার জন্য সুখবর। তবে সহজে ভারত এর সমাধান আনতে পারবে না, কারণ ভারতীয় স্টেলথ ফাইটার কতটা কার্যকর হবে তা বড় ধরনের প্রশ্ন রাখে। এক্ষেত্রে দেশটির একমাত্র বিকল্প ইউরোপীয় ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান অথবা মার্কিন স্টেলথ ফাইটার ক্রয় করা, কারণ ভারতের নিকট এখনও পর্যন্ত আধুনিক ফাইটার তৈরির প্রযুক্তি নেই। যেখানে এখনও সফলভাবে চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করতে পারেনি দেশটি, সেখানে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে কতটা সফলতা পাবে তা বলার অপেক্ষা রাখে না। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।